আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করেছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 নতুন কারিকুলামের অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ে অধ্যায় এক তথ্য যাচাই অভিযান এর প্রথম পর্ব এটি। এই প্রথমে আমরা বহিসূচি পত্রটা দেখে নিই। তথ্য যাচাই অভিযান, ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা জনিত ঝুঁকি, নাগরিক সেবা ও ই কমার্সকে সুযোগ গ্রহণ করি, তারপর রয়েছে সমস্যার সমাধান চাই, প্রোগ্রামিং এ চুরি নেই, চলো নেটওয়ার্কে সংযুক্ত হই এবং এশিয়া প্রশান্ত মহাসাগরীয় পরিমণ্ডলে ডিজিটাল প্রযুক্তি। এই হচ্ছে আমাদের শিখুন অভিজ্ঞতা এক তথ্য যাচাই অভিযান। প্রতিদিন ছোট বড় যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বা যে কোনো সমস্যা সমাধানের জন্য তথ্যের প্রয়োজন হয়। তবে এই তথ্য নেওয়ার প্রক্রিয়ায় কখনো কখনো আমাদের কাছে ভুল তথ্য চলে আসে, যার ফলে অনেক সময় আমরা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি। এখন আমরা সঠিক তথ্য যাচাই করে কিভাবে সঠিক সিদ্ধান্ত নিতে পারি তার প্রক্রিয়াটা জানবো। যে কোনো তথ্য বিশ্বাস করার আগে আমরা যাচাই করে নিব, সেই সাথে আমাদের পরিবার বা আশেপাশের মানুষ যেসব তথ্যের যথার্থতা নিয়ে বিভ্রান্তিতে আছেন তাদেরকেও সঠিক তথ্য দিয়ে সহায়তা করব। এটি হবে আমাদের তথ্য যাচাই অভিযান। সেশন নাইন হচ্ছে ভুল তথ্যের রকমকে। অপতথ্য হতে পারে, অনিচ্ছাকৃত ভুল হতে পারে, ভুয়া তথ্য বা ফেক নিউজ হতে পারে, বিভিন্ন ধরনের ভুলের তথ্য, ঠিক আছে। এখন আমরা প্রযুক্তি ব্যবহার করে তথ্যের যথার্থতা যাচাই করব। পরিস্থিতি এক, খেয়াল করো পরিস্থিতি এক কি। একটি সংবাদ প্রতিবেদনের শিরোনামে সংবাদ ছাপানো হয়েছে, একটি প্রতিষ্ঠানের সভাপতি নির্বাচিত হয়েছেন কোন নামক একজন ব্যক্তি। সেই সংবাদের নিচে একজনের ছবি ছাপানো হয়েছে যেটি কোন নামক ব্যক্তির ছবি না। এটি একটি ভুল তথ্য, কিন্তু সংবাদ কর্তৃপক্ষ ইচ্ছে করে এই ভুলটি করেনি। এটিকে অনিচ্ছাকৃত ভুল বা মিস ইনফরমেশন বলা হয়। পরিস্থিতি দুই, দেখো একটি ভিডিও প্রতিবেদনে দেখা যাচ্ছে একটি রেস্টুরেন্টে নিরাপদ খাদ্য অভিযান পরিচালিত হচ্ছে। প্রতিবেদন যিনি বর্ণনা করছেন তিনি বলেছেন এই রেস্টুরেন্টের নাম ব, এখানে মেয়াদ উত্তীর্ণ মশলা দিয়ে খাবার বানানো হয়। প্রকৃতপক্ষে যে রেস্টুরেন্টে ভেজাল খাবার তৈরি করছে সেই রেস্টুরেন্টের নাম হচ্ছে ঘ। ঘ রেস্টুরেন্টে ক্ষতি করার জন্য একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান ঘ রেস্টুরেন্টের উপর তৈরি ওই ভিডিও প্রতিবেদনটি ডাউনলোড করে শব্দ পরিবর্তন করে ঘ রেস্টুরেন্টের নাম ব্যবহার করে ইন্টারনেটে আপলোড দিয়েছে। এই ধরনের ইচ্ছাকৃত প্রচারিত ভুল সংবাদকে ভুল তথ্য বা ফেক নিউজ বা মিস ইনফরমেশন বলা হয়। আর পরিস্থিতি হচ্ছে অনেক সময় কোনো সঠিক সম্পাদক ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে। ক নামক একটি বেসরকারি প্রতিষ্ঠানের চেয়ারম্যানকে তার ভালো কাজের জন্য পুরস্কৃত করা হলো। এ সময় পরিকল্পিত অপরাধের তদন্ত চলছে ক প্রতিষ্ঠানের চেয়ারম্যানের বিরুদ্ধে। এই শিরোনামে পূর্বের একটি খবর ব্যাপকভাবে প্রচার করা শুরু করলো বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে। সংবাদটি সঠিক, কিন্তু ওই সময়ে এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান ছিলেন অন্য একজন ব্যক্তি। কিন্তু অনেকে ভাবলেন এই পুরস্কারপ্রাপ্ত চেয়ারম্যানই অপরাধ করেছেন, অর্থাৎ সংবাদটি একজন ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। ব্যক্তি, দল, প্রতিষ্ঠান বা রাষ্ট্রের ক্ষতি করার উদ্দেশ্যে সঠিক সংবাদকে ভিন্ন পরিস্থিতি ব্যবহার করলে একে অপতথ্য বা ম্যাল ইনফরমেশন বলা হয়। এখানে আমরা তিনটি ভিন্ন কাল্পনিক পরিস্থিতির উদাহরণ করলাম। কিভাবে আমরা বুঝতে পারবো উপরে বিভিন্ন পরিস্থিতি তথ্যগুলো ভুল, নিচে আমাদের ধারণাগুলো লিখি। এখানে দেখো তোমাদের জন্য একটি করে দেওয়া হচ্ছে, এই সপ্তাহে তোমাদের পূরণ করতে হবে। আমি যেভাবে সঠিক তথ্য যাচাই করতে পারতাম একটি উদাহরণ দেওয়া হলো। পরিস্থিতি এক, খেয়াল করে কি বলা আছে, একই সংবাদ অন্য একটি সংবাদ মাধ্যমে কিভাবে প্রচার হয়েছে তা যাচাই করার জন্য অন্য দুটি সংবাদ মাধ্যম যাচাই করতাম, তাহলে ছবিটি যে ভুল তা আমি বুঝতে পারতাম। সংবাদটি শিরোনাম বা শিরোনামে কিওয়ার্ড দিয়ে ইন্টারনেটে সার্চ দিলেও আরো কয়েকটি সংবাদ মাধ্যমে একই খবর কিন্তু চলে আসবে, ঠিক আছে। এবার আসে পরিস্থিতি দুই, আমি যেভাবে সঠিক যাচাই করতাম এর ঘরে ধারণাগুলো লিখবে। তারপর রয়েছে পরিস্থিতি তিন, চলো পরিস্থিতি দুই এবং তিনের সমাধানটা দেখুন। এবার হচ্ছে শিক্ষকের কাছ থেকে উত্তরগুলো মিলিয়ে নিবে। পরিস্থিতি দুই, আমি যেভাবে সঠিক তথ্য যাচাই করতে পারতাম, যে বিষয়ে ভিডিও প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে আমি সেই ভিডিও প্রতিবেদন সম্পর্কিত আরো কয়েকটি ভিডিও দেখতাম। আমি এটা বোঝার চেষ্টা করতাম যে সকল ভিডিওগুলোতে একই তথ্য প্রচার করা হচ্ছে কিনা, কারণ অন্য কেউ ইচ্ছাকৃত ভাবে কারো ক্ষতি করার জন্য একটা ভিডিও ডাউনলোড করে তার উপর কিন্তু ভয়েস ওভার করে ইন্টারনেটে আপলোড দিতে পারে, তবে এটা অনেক সময় ত্রুটি থেকে যায়। আর আমি সেই ত্রুটিগুলোই নিখুঁতভাবে বোঝার চেষ্টা করতাম। এবার আসুন পরিস্থিতি তিন, আমি যেভাবে সঠিক তথ্য যাচাই করতে পারতাম। অনেক সময় আমাদের অজান্তে সঠিক সংবাদকে আমরা ভুল মনে করে থাকি। এখানে পরিস্থিতি তিনের ক্ষেত্রে প্রথমে আমি এটা জানার চেষ্টা করতাম যে উক্ত প্রতিষ্ঠানে পূর্বে কোন ব্যক্তি চেয়ারম্যান ছিলেন, এর সাথে তার সম্পর্কে যে সকল তথ্য জানা যায় তাও আমি জানার চেষ্টা করতাম। আর এই খোঁজাখুঁজি করার জন্য আমি বিভিন্ন মাধ্যম যেমন অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন পত্রপত্রিকা ইত্যাদি ঘাটাঘাটি করে সঠিক তথ্যটি খুঁজে বের করতাম, ঠিক আছে। যাচাই করার লক্ষ্যে তথ্য সংগ্রহ, কিছু তথ্য যাচাই করার মাধ্যমে তথ্য যাচাইয়ের প্রক্রিয়া জানবো, কিন্তু তার জন্য প্রথমে আমাদেরকে ঠিক করতে হবে আমরা কি তথ্য যাচাই করবো। আমাদের পরিচিত জনের কাছ থেকে জানতে চাইবো কোন তথ্য যাচাই করার প্রয়োজন,
এর জন্য আমরা গুগল ফর্ম ব্যবহার করব। গুগল ফর্ম তৈরি করার জন্য আমাদের একটি জিমেইল অ্যাকাউন্ট লগইন করে গুগল ড্রাইভে যেতে হবে। যে ধাপগুলো অনুসরণ করে সব আমরা কাজটা করি। তোমরা যারা বই পেয়েছো তারা বই থেকে দেখবে, আর যারা এখনো বই পাওনি অনেক স্কুল এখন বই এসে পৌঁছেনি তারা সেখান থেকে দেখে নিতে পারো। এই নিয়মগুলো মেনে হচ্ছে তোমরা গুগল ফর্ম ওপেন করে এরপর হচ্ছে এই কাজগুলো করবে, ঠিক আছে? এগুলো নিয়ে আমরা কথা বলবো না, এগুলো তুমি দেখে নিতে পারো। এগুলো হচ্ছে রিডিং করে আপনি ভিডিওটা বড় হয়ে যাবে। আমরা হচ্ছে তোমাদের যে ছকটা আছে এখানে সেটা কিভাবে পূরণ করবে তা নিয়ে হচ্ছে আমরা ডিটেলসে আলোচনা করবো, ঠিক আছে? দেখো সেশন দুই, কন্টেন্টের ভিন্নতা। ছক 1.2 এখানে হচ্ছে কিছু কন্টেন্ট দেওয়া আছে, এখানে হচ্ছে এর উদ্দেশ্য দেওয়া আছে এবং এখানে এরকম একটি কন্টেন্টের উদাহরণ লিখবে। যেগুলো দেওয়া আছে এগুলো দেখি আমরা, নাটক বা ফিকশন যার উদ্দেশ্য হচ্ছে বিনোদন এবং এর একটি কন্টেন্টের উদাহরণ হচ্ছে সংসদ। চলচ্চিত্র উদ্দেশ্য হচ্ছে বিনোদন আর কন্টেন্টের উদাহরণ হচ্ছে গেরিলা। জনসচেতনতামূলক ঘোষণা বা পাবলিক সার্ভিস অ্যানাউন্সমেন্ট এর উদ্দেশ্য হচ্ছে সাধারণ জনগণকে সচেতন করা এবং এর উদাহরণ হচ্ছে পলিওটিকা। এভাবে করে এখানে আরো বেশ কিছু দেওয়া আছে, ঠিক আছে? এগুলো সবকিছু হচ্ছে এগুলো আমরা একটা করে দেখবো এবং সবটা পূরণ করবো। আমরা কোনো তথ্য নেওয়ার ক্ষেত্রে কন্টেন্টের উদ্দেশ্য বুঝে সেই অনুযায়ী তথ্য নিব, তা না হলে আমাদের ভুল তথ্য নেওয়ার সম্ভাবনা থেকে যাবে। যেমন আমি যদি খুঁজতে চাই বাংলাদেশে বর্তমান বৈদেশিক মুদ্রার রিজার্ভ কত, তা আমরা নিশ্চয়ই বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে অনুসন্ধান করবো বা বিশ্বাসযোগ্য কোনো সংবাদ মাধ্যমে খুঁজবো। কোনো বিজ্ঞাপন পদ্ধতি কিংবা এই বিষয়ে ধারণা নেই এমন কোনো ব্যক্তির সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস কিন্তু দেখবো না, ঠিক আছে? চলো আমরা যেমন সবটা পূরণ করি। প্রথম ঘরে থাকবে কি কন্টেন্ট, দ্বিতীয় ঘরে থাকবে উদ্দেশ্য, পরের ঘরে থাকবে এরকম একটি কন্টেন্টের উদাহরণ লিখি। তো এই তিনটা আমরা আগেই দেখেছি, এগুলো নিয়ে কথা বলবো না। আমরা 4 নম্বরে চলে যাই। দেখো আমাদের 4 নম্বর কন্টেন্টটা কি সংবাদ প্রতিবেদন এবং এর উদ্দেশ্য কি, উদ্দেশ্য হচ্ছে তথ্য প্রচার এবং সচেতন করা। এরকম কি হতে পারে, যেমন বাংলাদেশি যে ক্রাইম সিরিজ আছে একটা তালাশ, এটা হতে পারে। এরকম আরো কিছু থাকে যেমন 21-এর চোখ আগে ছিল এখন হতে পারে, এটা হতে পারে। ইন্ডিয়ান আছে ক্রাইম পেট্রো, তো এই টাইপের কিছু হতে পারে, ঠিক আছে? এরপর দেখো পত্রিকার সম্পাদকীয়, এটা হচ্ছে একটা কন্টেন্ট আর এর উদ্দেশ্য হচ্ছে কি তথ্য সমৃদ্ধ বিশেষজ্ঞ মতামত প্রদান বা প্রচার করা। এবং এর উদাহরণ কি, নিয়ন্ত্রণ করতে হবে বাজার ব্যবস্থা। এরপর দেখো টেলিভিশন টক, সেটা হচ্ছে এক ধরনের কন্টেন্ট, এর উদ্দেশ্য কি কোনো বিষয়ে বিশেষজ্ঞ ওই অভিজ্ঞদের আলোচনা এবং বিতর্ক। এবং এরকম একটা টেলিভিশন টক এর নাম কি এই সময়, ঠিক আছে? বা চ্যানেলে হয় তৃতীয় মাত্রা, তুমি এগুলো লিখতে পারো। এবার দেখো গান, গানের উদ্দেশ্য কি অবশ্যই বিনোদন। একটা গান আছে এখানে দিলাম আমরা, আমরা করবো জয়, আমরা করবো জয় একদিন, যে গানটা আছে সেটা তুমি এখানে অনবর গাওয়া দিতে পারো, কোনো সমস্যা নেই। এবার আসো পরবর্তীটা দেখি আমরা। পরবর্তীতে রয়েছে গানের পর আরেকটা কন্টেন্ট, সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে স্ট্যাটাস ভিডিও বা ছবি। এর উদ্দেশ্য কি ব্যক্তিগত মতামত প্রদান। এবং এর একটা উদাহরণ আছে ময়নামতি বিহার ভ্রমণের তথ্যচিত্র। এরপর রয়েছে ব্লগ বা ভ্লগ, এর উদ্দেশ্য হচ্ছে ব্যক্তিগত মতামত বা অভিজ্ঞতা বিনিময়। এবং এর একটি উদাহরণ হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা। এই সম্পর্কে যদি কোনো ব্লগ বানালে বা ব্লগ লেখলে, ঠিক আছে? এরপর শেষ যে কন্টেন্ট সেটা হচ্ছে ঐতিহাসিক ঘটনা নিয়ে বই, এবং এর উদ্দেশ্য হচ্ছে ঐতিহাসিক তথ্য প্রচার করা। যেমন একটি উদাহরণ হচ্ছে আমার বন্ধু রাশেদ লিখেছেন কে মোহাম্মদ জাফর ইকবাল। চিত্র 1.9 তথ্যের উৎস। এবার তাহলে আমরা তথ্য অনুসন্ধানের ক্ষেত্রে ভুল উৎস ও সঠিক উৎস কি তা নিজেরা আলোচনা করে বের করি সবাই মিলে, শিক্ষককে নিজেদের মতামত বলবো। তোমাদের মধ্যে একজন এই পয়েন্টগুলো বোর্ডে লেখার দায়িত্ব নিতে পারো, বোর্ডে লেখা পয়েন্টগুলো বইতে নিজের শখে লিখে নিতে পারো। সব 1.3 কি রয়েছে, প্রয়োজনীয় তথ্য, সম্ভাব্য ভুল উৎস একটি বা দুটি উত্তর লেখো, সম্ভাব্য সঠিক উৎস একটি বা দুটি উত্তর লেখো। বাংলাদেশের বর্তমান বৈদেশিক মুদ্রার রিজার্ভ কত, এই সঠিক উৎস কি হতে পারে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট আর বিশ্বাসযোগ্য সংবাদ মাধ্যম, আর ভুল উৎস কি হতে পারে কোনো নাটক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত মত। তেহারি করে বাকিগুলো পূরণ করতে হবে। তো চলো আমরা সরাসরি উত্তরে চলে যাই। প্রথম ঘরে হবে কি প্রয়োজনীয় তথ্য, দ্বিতীয় ঘরে সম্ভাব্য ভুল উৎস, তৃতীয় ঘরে সম্ভাব্য সঠিক উৎস। তো প্রথমটা তো আমরা দেখলাম যে এগুলো হচ্ছে ভুল উৎস এবং এগুলো হচ্ছে সঠিক উৎস। দ্বিতীয় প্রশ্নটা কি ছিল, পুঁই শাকের কি পুষ্টিগুণ রয়েছে, এর ভুল উৎস কি হতে পারে, শাকসবজি বিক্রেতা তিনি তো সঠিক না জানতে পারেন এবং আত্মীয় স্বজন হতে পারে, তারা বলতে পারে যে পোশাকে এটা আছে তুমি যদি বেশি বেশি পোশাক খাও, সঠিক নাম হতে পারে। আর সঠিক উৎস অবশ্যই পাঠ্য বই এবং বিশ্বাসযোগ্য কোনো কৃষি বিষয়ক ওয়েবসাইট, ঠিক আছে? আসলে 3 নম্বর, সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের কোনো শিক্ষা বৃত্তি দেওয়া হয়েছে কিনা, এর ভুল উৎস কি হতে পারে, তোমার প্রতিবেশীরা সে একজন আত্মীয় স্বজন তোমাকে বলতে পারে, অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত মতামত, কেউ একজন ধরো সামাজিক যোগাযোগ মাধ্যমে বলে দিল সরকার শিক্ষা বৃত্তি দিচ্ছে সবাই অ্যাপ্লাই করো, এটা আসলে মিথ্যা হতে পারে।
এবার আসলে সঠিক স্বীকৃত করে শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট, সেখানে কখনোই মিথ্যা তথ্য দেওয়া হয় না এবং কোনো বিদ্যালয়ের প্রধান শিক্ষক হচ্ছে সঠিক উৎসদাতা। আর শেষ প্রশ্নটা দেখি আমরা, কোন কনফিগারেশনে কম্পিউটার কিনলে আমি গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে পারবো। এক্ষেত্রে বন্ধু বান্ধব তোমাকে সঠিক উৎস না, তারা হচ্ছে ভুল তথ্য দিতে পারে, তো বাবা মা কিন্তু অনেক ক্ষেত্রে না জানতে পারে গ্রাফিক্স ডিজাইনের সম্পর্কে কোন কম্পিউটার ভালো হবে। তাই তার হচ্ছে এখানে ভুল উৎস। আর সঠিক উৎস কি, অবশ্যই কোনো কম্পিউটার বিক্রেতা এবং যারা গ্রাফিক্স ডিজাইনার তারা তো এটা বলতে পারবে যে কোন কনফিগারেশনে কম্পিউটার কিনলে গ্রাফিক্স ডিজাইন ভালো হবে। আমাদের সঠিক তথ্য অনুসন্ধান করতে পারে একটা এখন অনেকটা সহজ হয়ে গেছে, ভুল তথ্য দিয়ে যেন আমরা প্রভাবিত না হই সে ব্যাপারে আমি সচেতন হয়ে যাচ্ছি। আগামী দিনে প্রস্তুতি, তার পরবর্তী ক্লাসে হচ্ছে বাড়িতে গিয়ে দুটো নাটক দেখবো এবং দুটি সংবাদ প্রতিবেদন দেখবো। আমাদের যাদের রণ্য অথবা আইটি জোর সংখ্যা দিয়ে তারা ভুল তথ্যের প্রতিকূল প্রভাব বিষয়ে একটি নাটকের স্ক্রিপ্ট লিখবো। শ্রেণীকক্ষে আমাদের যাদের রণ্য অথবা আইটি বিজয় সংখ্যা দিয়ে তারা ভুল তথ্যের প্রতিকূল প্রভাব বিষয়ে একটি সংবাদ প্রতিবেদন লিখবো। সেশন তিন, ভুল তথ্য যাচাই প্রযুক্তির ব্যবহার, এই বিষয় নিয়ে আলোচনা করবো। এখানে দেখো তোমাদের হচ্ছে কিছু গল্পের মতো দেওয়া আছে, এগুলো তোমরা বই থেকে লিখে নিতে পারবে, এগুলো আমি বিস্তারিত করবো না। যারা হচ্ছে এখনো আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখোনি, আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশনে চলে গেলে সেখানে তোমরা কিন্তু অধ্যায় ভিত্তিক প্রতিটা বিষয়ের ভিডিও পেয়ে যাচ্ছ, গণিত, বাংলা, ইংরেজি, বিজ্ঞান, স্বাস্থ্য সুরক্ষা, জীবন জীবিকা প্রতিটা বিষয় কিন্তু ভিডিও সেখানে দেওয়া আছে। ঠিক আছে, এখানে দেখো তোমাদের এই যে শিখন অভিজ্ঞতার মধ্যে এই সেশনে যে আলোচনা করা হচ্ছে সেটা কি মূলত, যে আজকে প্রযুক্তি দিয়ে কিভাবে সঠিকভাবে যাচাই করা সম্ভব তার কয়েকটি পদ্ধতি আমরা অনুসরণ করবো। এর মধ্যে কি আছে, কোনো ছবির সত্যতা কিভাবে যাচাই করা যায়, যেমন দেখো একটা ছবিকে কিভাবে ভুল ছবিতে রূপান্তর করা যায়, ছবির ক্যাপশন শিরোনাম পরিবর্তন করে, ছবির তারিখ পরিবর্তন করে, ছবির ভিতরে কোনো লেখা, সাইনবোর্ড, ঠিকানা, এগুলো ছবি সম্পাদনার কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে পরিবর্তন করে বা অন্য কিছু লিখে দিয়ে, বা ছবির ভিতরে কোনো ব্যক্তির ছবির মুখের জায়গায় অন্য একজনের মুখ বসিয়ে দিয়ে। এখন দেখো এগুলো কিন্তু আমরা চাইলে সঠিক নাকি বা ভুল কোনো ছবি সেটা বের করতে পারি, সেই প্রক্রিয়াটা এখানে দেওয়া আছে, আমরা এগুলো অনুসরণ করবো ক্লাসে। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার কোনো ছবি কিভাবে বের করা যায়। তারপর আসছে কি, ছবি যখন শেষ হলো ছবির পর হচ্ছে কোনো ভিডিও সত্যতা যাচ্ছে। আমরা কিন্তু অনেক ভিডিও দেখি, ভিডিওটা সত্য নাকি ভিডিওটা মিথ্যা সেগুলো কিন্তু আমরা চাইলে বের করতে পারি। এবং তেমনই একটি প্রোগ্রাম হচ্ছে কি, ইনভিট, অর্থাৎ এর মাধ্যমে কিন্তু আমরা কোনো ভিডিও সত্যতা যাচাই করতে পারি। ঠিক আছে, এই বিষয়গুলো এখানে দেওয়া আছে, তোমাদের বইতে সবাই পেয়ে গেছো, তো বই থেকে দেখে নেবে। আর এখানে স্ক্রিনে দেখিয়ে দিলাম, যারা বই পাওনি তারা সেখান থেকে দেখে নিতে পারো। আমরা হচ্ছে কাজটাতে চলে যাবো, তোমাদের যে কাজটা দেওয়া হয়েছে এ দেখো, আমরা যাদের কাছে তথ্য যাচাইয়ের জন্য গুগল ফর্ম পাঠিয়েছিলাম সেগুলো খুব শীঘ্রই আমরা পেয়ে যাবো। তাদের সমাধান দেওয়ার আগে নিজেদের প্রস্তুতি আমরা নিয়ে নিয়েছি, আজকে অনুশীলন কেমন লাগলো তা আমরা বাড়ি থেকে নিজের ঘরে লিখবো। এরপর হচ্ছে তোমাদের এখানে দেখো কি বলা আছে, আজকে অনুশীলনী আমার কাছে বেশ ভালো লেগেছে এবং খুবই তথ্যবহুল মনে হয়েছে। এই সেশনে আমরা দেখেছি কোনো ভিডিও দেখার সাথে সাথে তা বিশ্বাস করা যাবে না, কারণ ভিডিওটি সত্য না হতে পারে, কেউ তার খারাপ উদ্দেশ্য হাসিল করার জন্য এই ভিডিওটি এডিটিং করে থাকতে পারে। আর তাই আমরা কোনো ভিডিও দেখে বিভ্রান্ত না হয়ে বরং সেই ভিডিওর মধ্যে কী কী অসঙ্গতি রয়েছে সেগুলো খোঁজার চেষ্টা করব। এই সেশনে আমরা প্রযুক্তিতে কীভাবে সঠিক তথ্য যাচাই করা সম্ভব তার কয়েকটি পদ্ধতি অনুশীলন করেছি। প্রথমে আমরা দেখব কোনো ছবির সত্যতা যাচাই সম্পর্কে। কোনো ছবি ভুল হলে, ভুল কিনা তা সন্দেহ হলে আমরা ছবিটির মাধ্যমে সার্চ দিয়ে ছবিটি প্রথম কবে ইন্টারনেটে আপলোড হয়েছিল এবং সত্যিকারের বা অরিজিনাল ছবি কি ছিল তা অনুসন্ধান করতে পারবো। একটা ছবি অনেকভাবে কিন্তু বিকৃত করা যেতে পারে, যেমন কোনো ব্যক্তির ছবির মুখের জায়গায় অন্য একজনের মুখ বসিয়ে দিয়ে, তারপর ছবির তারিখ পরিবর্তন করে, ছবির ভিতরে কোনো লেখা পরিবর্তন করে, ছবির শিরোনাম বা টাইটেল পরিবর্তন করে অনেকভাবে কিন্তু সেটা বিকৃত করা যায়। এইসব ক্ষেত্রে সত্যিকারের ছবিটি যদি পূর্বে কখনো ইন্টারনেটে আপলোড হয়ে থাকে তাহলে আমরা ইমেজ সার্চের মাধ্যমে আসল ছবিটা কিন্তু খুঁজে বের করতে পারবো। এতে করে আমরা প্রকৃত ছবির সন্ধান পাবো এবং সঠিক তথ্য সম্পর্কে নিশ্চিত হতে পারবো। ঠিক আছে, এবার কিন্তু আমরা কোনো ছবির সত্যতা যাচাই করতে পারি এবং এই পুরো প্রসেসটা কিন্তু এখানে ছবি সহকারে দেওয়া আছে, তোমরা হচ্ছে মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে বাসায় নিজের জায়গায় এগুলো প্র্যাকটিস করতে পারো তোমাদের বই দেখে। ঠিক আছে, আসলে দুই নম্বরে আমরা যাই ভিডিও সত্যতা যাচাই। প্রযুক্তির মাধ্যমে ভিডিও সত্যতা যাচাইয়ের জন্য বেশ কিছু প্রোগ্রাম আছে, তার মধ্যে বহুল পরিচিত একটি ফ্রি প্রোগ্রাম হচ্ছে ইনভিট, যা মোবাইল ফোন এবং কম্পিউটারে ইনস্টল করে ব্যবহার করা যায়। এই অ্যাপ্লিকেশন ব্যবহার করে আমরা খুব সহজেই কিন্তু নকল ভিডিও শনাক্ত করতে পারি।